নিরাপদ প্রজননের লক্ষ্যে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেরা পাবেন খাদ্য সহায়তা। তবে অভিযোগ উঠেছে, শরীয়তপুরে প্রকৃত জেলেদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবে খাদ্য সহায়তার তালিকায় যুক্ত হয়েছে অন্য পেশাজীবীরা। জেলেরা বলছেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় 1 মাস বেকার থাকতে হয়, সরকারি সাহায্য না পেয়ে কষ্টে জীবন কাটে তাদের। তালিকা হালনাগাদের দাবি জেলেদের, জাল ভাই ঠিক আছে, আমরা কোনো জাল কাঠ পাই না, কৃষি কাজ করে এমন রিক্সা চালায় ভ্যান চালায় তারা চাল কাঠ খাইতে আছে, কিন্তু আমরা কিছু পাইতেছি না। এই দীর্ঘ 5-7 বছর ধরে দলীয়ভাবে চেয়ারম্যান মেম্বাররা লিস্ট দেয়, কিন্তু প্রকৃত জেলে তো আর পাইতেছে না। যারা প্রকৃত জেলে আছে তারা যেন হালনাগাদের মাধ্যমে এই কার্ডটা যেন এই সুবিধা যেন তারা ভোগ করতে পারে। বিষয়টি স্বীকার করে নতুন তালিকার আশ্বাস মৎস্য বিভাগের। সম্প্রতি শরীয়তপুরের ইলিশের অভয়াশ্রম পরিদর্শন শেষে জেলেদের একই আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আমাদের দিক থেকে অন্তত মৎস্য মানে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার চেষ্টা থাকবে যে প্রকৃত জেলেরাই যেন অবশ্যই পান। কিছু জেলে হয়তো অন্যান্য পেশারও থাকতে পারে, আমরা এই জন্য নিয়মিত আপডেট করছি, আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত আপডেটের নির্দেশনা আছে। শরীয়তপুরের পূর্ব নারডোবা থেকে কুচাইপট্টি পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর প্রায় 80 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। জেলার মোট জেলের সংখ্যা 33,000-এর বেশি হলেও সরকারি সহায়তার তালিকাভুক্ত আছেন 25,826 জন। সময় সংবাদ শরীয়তপুর।